Assalamualaikum guys. আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি এই ভিডিওটি দেখাবো যে মানুষদের রিঅ্যাকশন। তো এই ভিডিওটি করতে গিয়ে আমাকে অনেকে পাগলও বলেছে যে পাগল। তো আপনারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন, অনেক ইন্টারেস্টিং হবে। আমার সাথে থাকুন, লেটস গো। আঙ্গুল কত কইরা? 5 টাকা? 400 টাকা? মিষ্টি বেটা, মিষ্টি মিষ্টি আছে পড়ে দাও। আ আ আ আপনি নাপি পাগল তুই শোনেন, আমার যদি ভাল লাগে ভালো লাগবে, আমি খাই দে। তুই খাই চা, তুই দৌড়া, ভালো লাগবে না। এগুলো আমার কাছে ভাল লাগবে তাহলে আমি আপনাকে দিব। তুই ভালো লাগে না, তুই এটা খালি কে দেখবো না, কে লোকে দেখবো না, দিয়ে দে এটা। আই তো কোন মেয়ে, আমি ফল কিনতে আসছি। এই যে খাইছে না, একটা ভালো না, না না এই 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 আবার তরিকা ভালো ভালো একটাও ভালো না। আচ্ছা যাই যাই। এই আম্মু কত করে? আমি যে মাল কিনবো, আমি মাল তো ভালো না হলে কেমন দিমু? আরে ও ধরনের কামনে টাকা দাও, কম করে। আরে বাবা ও দাম আছে, এই টাকা দাও, এই টাকা দাও, দেবো দেবো। ভাল লাগে নাই, শোনে এই যে এইগুলো আছে, এখন আমার কাছে যদি না ভালো লাগে আমি তো মাল কিনবো, টেস্ট করা লাগবে না, চলে সেটা কি টাকা দেওয়া লাগে? একটা মাল যদি আমার কাছে না ভালো লাগে তাহলে আমি টাকা দিব? সেটা সত্য না,
ধন্যবাদ আপনার ভাই, আমার কাছে টাকা আছে কিন্তু আমি দেব না কে জানেন, কারণ আমার কাছে ভালো লাগে না, আমি এটা দিব কি মানুষ বাবা যাও দেখি আঙুল কত করে? আমার লাগে আমি কথা গেল অনুভূতি কেমন ছিল যখন আমি খাইতেছিলাম? যেরকম খা ওরকম খাওয়ার নিয়ম নাই। ও দাদা এদিকে ফেরে দেখেন, আমি একটু ভয় পেয়েছিলাম যে আমাকে মারবে, কিন্তু মারবে। আচ্ছা ধন্যবাদ, আপনি টাকা কয় টাকা হইছে আপনার মোট? আমার কাছে বললে তোর আমি খাওয়াইতে পারি। ওয়াইসা কত টি আঙ্গুর খাইছে, ওই যে লোকটা আছে ঠিক আছে, তারপর আবার একটা আপেল কামড় দিয়ে খাইছে। ওই যে ওখানে ক্যামেরা করতেছেন দাদা, আমি কিন্তু আপনার সাথে মজা করছি, আপনি রাগ হইয়েন না। হ্যাঁ ওখানে হাই দেন, ওই যে ভাই দেখছেন, হাই দেন, হাই হাই দেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই নাম টাকা আপনার। আমি আজকে দেখতে চেয়েছিলাম যে মানুষদের হঠাৎ একটা রিয়াকশন কেমন হয় যদি কোনো মানুষ যদি ফল চায় অথবা কোনো কিছু চায়, সেই সময় এই মানুষগুলোর রিয়াকশন কেমন হয় সেইটাই আমি এই ভিডিওতে প্রকাশ করতে চেয়েছিলাম। সো আই হোপ এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগলো। আল্লাহ হাফেজ।